আজকে আমি আপনার দেখাবো মাইক্রোম্যাক্স Q3301। তো এই মডেলটা আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে নিজে নিজে হার্ড ডিস্ক দিয়ে রিমুভ করতে পারবেন, সেটা আজকে আমি আপনাকে দেখিয়ে দিব। তো হার্ড ডিস্ক দেওয়ার জন্য প্রথমে যেটা করবেন, প্রথমে আপনারা পাওয়ার বাটন চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে ভলিউম বাটনের ডাউন কি যেটাতে ভলিউম কমানো হয় ওটা চাপ দিবেন। চাপ দিয়ে দুটো বাটনই চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। তা আমি আপনার দেখাচ্ছি, পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে ডাউন কি আপনারা চাপ দিবেন যাতে ভলিউম কমানো হয়। চাপ দিয়ে দুটো বাটনই কিছুক্ষণ ধরে রাখবেন, তারপর আপনি অ্যান্ড্রয়েড লেখা আসার পরে পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন, শুধু আপ কীটা ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনার যেটা করবেন তারপর আপনার যেটা করবেন ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে নো ইয়েস, তারপর আপনি ইয়েসটা সিলেক্ট করবেন। ইয়েসটা সিলেক্ট করার পরে জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাট কমপ্লিট। তারপর আপনার সেটটা রিবুট করবেন, তো রিবুট করার জন্য জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। তো সেটটা রিবুট করার পরে চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনারা এগ্রিতে ক্লিক করবেন, তারপর ইয়েস করবেন, নেক্সট করবেন, আবার স্কিপ করবেন। তো বন্ধুরা, আমার ফোনে প্যাটার্ন লক ছিল, সেটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে এভাবে হার্ড ডিস্ক দিয়ে রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের একটু উপকার আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলটি একদমই নতুন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।